সুপ্রত সমীর, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকে আমার ভিডিওটি খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে, বিকজ আজকে আমরা চলে আসি সিমলা মাওয়াঘাট, তো ব্যাপারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো সো আজকে জানবো যে এখানে যে আপনার ইলিশের যে আপডেট প্রাইস, বড় মাছ, ছোট মাছ এবং মাঝারি মাছ, সেই মাছের প্রাইসগুলো। মামা আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? মামার নামটি যদি বলতেন? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন মামা, আপনি এই ব্যাপারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনি কতদিন যাবত ইলিশ মাছ ছাড়া এখানে ইলিশ মাছ ছাড়া চিংড়ি মাছ, বাইলা মাছ, বাঁচা মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, শিলং বাঁচা আছে, নদীর পাঙ্গাস মাছ আছে, বোয়াল মাছ আছে, আইড় মাছ আছে, আরও নানান পদের মাছ আছে। আচ্ছা, যদি মাছের দাম যদি আমাদের দর্শক বলেন আপনার উঠি, আপনার এমনি আমরা পিস বেশি রাইন্দা পাঙ্গাস মাছ হলো আপনার 320 টাকা পিস, আর আইড় মাছ হলো 350 টাকা পিস, আর বোয়াল মাছ আছে 320 টাকা পিস, চিংড়ি মাছ আছে 120 টাকা পিস, আর ট্যাংরা মাছের প্লেট 100 টাকা, পাবদা মাছ 120 টাকা, বাঁচা মাছ আছে 150 টাকা। আপনাদের এখানে মাছে আর কী কী খাবার আইটেম পাওয়া যায়? এখানে আপনার বিভিন্ন পদের ভর্তা আছে, টাকি ভর্তা, শুটকি ভর্তা, চেপা ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, আরও নানান পদের ভর্তা আছে, বাইল্লা মাছের ভর্তা আছে। আচ্ছা, তো আমাদের গিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইদের বলতেছি, এখানে যারা বিভিন্ন ধরনের লোক আইসা খায়, ইনশাল্লাহ খাইয়া স্বাদ পায়, লেজদা ভর্তা বানাই দিই, আশা করি দর্শক ভাইরা যেন আরও আসে। অসংখ্য ধন্যবাদ মামা, ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইলিশের মাছের প্রাইসে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো সো আজকে এখানে যে ব্যাপারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সে এখানে কর্ণধার, তার কাছ থেকে জানবো তার হোটেল সম্পর্কে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা মামা, আপনার ব্যাপারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কতদিন যাবত আপনি ব্যবসা করছেন? এই ঘাটের শুরু থেকে আমাদের ব্যবসা, মোটামুটি ভালোই সার্ভিস, মানুষজন আসে অনেক দূর দূর থেকে, আমাদের খাওয়া দাওয়ার পরিবেশও ভালো, মানুষের মধ্যে খাওয়ার পরিবেশ করি, ঠিক আছে আর কি। তো আপনাদের এখানে কী কী খাবার আইটেম পাওয়া যায় শুধু আমাদের দর্শকদের অবগত করতে? এখানে বিশেষ করে মানুষ আসে এখানে শুধু ইলিশের জন্যই, বিশেষ করে ইলিশের জন্যই আসে, ইলিশটা আছে, তারপরে রুই, পাঙ্গাস, তারপরে নদীর চিংড়ি মাছ, তারপরে পাবদা মাছ, আইড় মাছ, বোয়াল মাছ, সব নদীর, এখানে অন্য কোনো মানে কোনো কিছু মাছ নাই, সব শুধু নদীর মাছ। আপনাদের এই ব্যাপারে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি শিমুলিয়া মাওয়া লোহজং অবস্থিত, তো আমাদের দর্শক উদ্দেশ্যে বলতে দিন তারা এখানে আসলে কীভাবে আসবে? এখানে আসলে শিমুলিয়া ঘাটে সিবোট ঘাট, শিমুলিয়া ফেরিঘাট বললেই সিবোট ঘাটে, সিবোট ঘাটে 8 নম্বর দোকান, ব্যাপারী হোটেল রেস্টুরেন্ট। আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন আমার দর্শক? মোবাইল নাম্বার 01748333363। আচ্ছা, আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে ঢাকাতে বা ঢাকার বাইরে যদি মাছ নিতে চান, তাহলে তাদের কি কুরিয়ার মাধ্যমে? হ্যাঁ, ব্যবস্থা আছে, পার্সেল করে পাঠিয়ে দিই আমরা, পার্সেল করে পাঠিয়ে দেন, পার্সেল করে পাঠিয়ে দিই। সেক্ষেত্রে কিভাবে আপনার চার্জ রাখেন? চার্জ লাগে না, চার্জ ও এক চার্জই, শুধু মাছের দামটাই রাখে, মাছের দামই, চার্জ নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলার মানে, যদি দর্শকরা ওই কিছু কিছু রেস্টুরেন্ট আছে সামনে, সামনে থেকে মনে করে যে ভিতরে রেস্টুরেন্ট নাই, এদিকে কিন্তু রেস্টুরেন্ট খাবার মানসম্মান পুরো আরও ভালো ভালো, কিন্তু আবার মাছের দামও খুবই কম, মাছের দামও কম, সব দিক দিয়েই বা ভালো, শুধু শুধু ভালো, কিন্তু মানুষে সব ওদিকেই ঝুঁকে পড়ে, এদিকে কেউ আসতে চায় না, এদিকে আসলে একবার ফ্যাসিলিটি পেলে তারা কখনো ওদিকে যাবে না, সব এদিকে আসবে, এদিকে আসবে। তাহলে কাস্টমার আকৃষ্ট করার জন্য তাহলে কী কী করলে সবচেয়ে ভালো হয় আপনি মনে করেন? ভালো বলতে কাস্টমার আসলে একবার যে মানে আমাদের এখানে আসবে, অবশ্যই দ্বিতীয়বার সে আর আসবে। তাহলে অসংখ্য ধন্যবাদ মামা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ মিশো মিশুক, ব্যাপারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, শিমুলিয়া মাওয়াঘাট, ঢাকা, বাংলাদেশ।